অবশেষে আজকে অনুষ্ঠিত হয়ে গেল 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। যে কোনো একটি পরীক্ষার পর আপনাদের পরীক্ষার্থী যারা আছেন তাদের একটা টেনশন কাজ করে, কাট মার্কস কত হবে, পরীক্ষার সলিউশন কী হবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমরা গত বিসিএসে দেখেছিলাম, যে প্রশ্ন আপনারা সলভ করতে গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম যে সলভটা করেছে সেখানে কয়েকটা আনইনটেনশনাল ভুল উইথ রিসপেক্ট হয়ে গিয়েছে তাড়াহুড়ো করার কারণে। তো আমরা এখন আপনাদের প্রশ্নগুলোর ধারাবাহিক সলভ করার চেষ্টা করব এবং আমরা তাড়াহুড়া একদমই করব না। আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা গাণিতিক যুক্তি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা সলভ করার চেষ্টা করব। তো চলুন আমরা সলভে চলে যাই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠ ঘরে স্বাগতম। তো প্রথম একদম ভেরি ফার্স্ট ম্যাথটি হচ্ছে 5x³ 2x² + x + k একটি উৎপাদক, x-3 হলে k এর মান কত। এটি একটি রিপিটেড কোশ্চেন। আমরা x-3 = 0 ধরে x = 3 এইটা ধরে আমরা যদি মানগুলো বসাই তাহলে 5 3³ - 2 × 3² হবে, 3² + 3 + k = 0। এখন এটাকে ধরে যদি আপনারা সমাধান করেন তাহলে এটা পেয়ে যাবেন আপনারা -120 পেয়ে যাবেন। আমরা পরের পার্টটুকুতে আসি। বলছি নিচের সিরিজে ফাঁকা জায়গায় কোন সংখ্যা বসবে। আমরা এখানে একটু বলে রাখি, এখানে আমরা সেট হিসেবে নিয়েছি 3 নম্বর যে সেটটি আছে সেই সেটটি নিয়েছি, প্রশ্নের সিরিয়াল হয়তো বা মিলবে না। তো এটাও একটা সিম্পল একটা ম্যাথ, 243, এটাকে আপনি 3 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন 81, 81কে 3 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন 27, 27কে 3 দ্বারা ভাগ করেন পাবেন 9, 9কে 3 দ্বারা ভাগ করলে পাবেন 3, 3কে 1 দ্বারা ভাগ কর 3 দ্বারা ভাগ করলে পাবেন 1, তাহলে উত্তর হবে কত, উত্তর হবে আমাদের 27। আমরা পরের ম্যাটটিতে চলে যাই। পরের ম্যাটটিতে বলছে যে লগ এক্স পাওয়ার 3 টু দ্য পাওয়ার 4, মানে এক্স বেস 324 সমান যদি 4 হয় তাহলে এক্সের মান কত। এটা একটা রিপিটেড ম্যাথ। তো এইখানে আমরা লগকে যখন ভাঙাবো সিম্পলি আমরা যে কাজটা করব, লগকে ভাঙালে লগ আমরা যদি এটাকে উঠাই 324 তাহলে সমান 4, এটাকে উঠালে কত হবে আমাদের x⁴ = 324। এই 324কে যদি ভাঙান আপনি তাহলে পাবেন 3 × 3 × 3 × 3 × 2 × 2, দেয়ারফর এটাকে আমরা একবারে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4, আর এখানে লিখতে পারি 2 স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4 √2 হোল টু দ্য পাওয়ার 4, দ্যাট মিন্স 3√2 হোল টু দ্য পাওয়ার 4, এভাবে আমরা লিখতে পারি। তো এভাবে যদি লিখি তাহলে আমাদের উত্তরটা আলটিমেটলি কী দাঁড়ায়, উত্তরটা আমাদের দাঁড়ায় 3√2। আমরা পরের ম্যাটটিতে আসি। বলছে একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9, তাহলে ধারাটির দশম পদ কত। তো ধারাটির দশম পদ আমরা যখন বের করব তাহলে আমাদের দশম পদের সূত্রটা কি, ধারার দশম পদের যে সূত্রটি তাহলে আমাদের হবে a r টু দ্য পাওয়ার n-1, তাহলে 10-1 লিখবো আমরা, 10-1, তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 27, আর r এর মান কত আসবে, r এর মান আসবে দেখেন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 9/27, দ্যাট মিন্স কত, 1/3 r টু দ্য পাওয়ার 9, তো দ্যাট মিন্স কত আসবে আমাদের, দ্যাট মিন্স আসবে 27/3 টু দ্য পাওয়ার 9। তো তাহলে এটাকে আমরা এখন কত লিখব, এটাকে আমরা লিখব 3 টু দ্য পাওয়ার 3/3 টু দ্য পাওয়ার 9, দ্যাট মিন্স আমাদের 1/3 টু দ্য পাওয়ার 6, এই 3 টু দ্য পাওয়ার 6 এর মান হচ্ছে 729, তাহলে 1/729। তো আমরা এখানে বলছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলো, বৃত্তের পরিধি কত, পরিধি বের করতে বলছে। তো বৃত্তের পরিধি আমরা বের করতে গেলে আমরা একটু চিত্রটা, একটা চিত্র এঁকে নিই আমরা, এই হচ্ছে আমাদের একটি বৃত্ত। তো এর ভিতরে কী আছে, এর ভিতরে একটি বর্গ আছে। আচ্ছা আমরা বর্গটা পুরোপুরি, আচ্ছা হ্যাঁ মিলছে, এই হলো বর্গটা। আর তাহলে ওই বৃত্তের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা যেটা করব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে একটু খেয়াল করে দেখুন, এই যে বৃত্তের
ব্যাসই হবে এই বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণের সূত্রটা কি? বর্গের কর্ণে বর্গের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে রুট টু এ। তাহলে এইটা পেলাম কত আমরা? এইটা পেলাম রুট টু এ। তো রুট টু এ যেহেতু পেয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ নিতে হবে, তাহলে আমাদের ব্যাসার্ধ পাবো কত আমরা? ব্যাসার্ধ পাবো রুট টু এ বাই টু। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই যদি করি, আচ্ছা সিম্পলিফাই আমাদের করার দরকার নেই, এখন আমাদের বৃত্তের পরিধি বের করতে বলছে। তো বৃত্তের পরিধির সূত্র হলো টু পাই আর। তো টু পাই ইন্টু আর এর মান হচ্ছে কত? রুট টু এ বাই টু। এই টু, এই টু আমরা কাটি, আর এইখানে রুট টু এ, এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে টু। তাহলে আমরা কত পাবো? টু রুট টু পাই। তো আমাদের এইখানে একটু, এইখানে একটা রুট হবে, টু রুট টু পাই, ওইটা মিস হয়ে গিয়েছে টাইপিংয়ের সময়, একদম সিম্পল ম্যাথ। পরের ম্যাথটাতে আসি। চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে, একই হারে চারজন আটজন তাঁতি আট দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে? দেখুন এইখানে প্রথমে চারজন তাঁতি, যদি লোক দ্বিগুণ করেন আপনি তাহলে মাদুর হয়ে যাবে কত? দ্বিগুণ, চার দ্বিগুণে কত? আট। এরপরে আপনি দিন, চার দিন এইটাও দ্বিগুণ করে ফেলেছেন, আট দিন, তাহলে এইটাও যদি দ্বিগুণ করেন তাহলে মাদুরও দ্বিগুণ হয়ে যাবে ১৬। একদম সিম্পল ম্যাথ। আমরা পরের ম্যাথটিতে আসি। পরের ম্যাথটিতে আমাদেরকে বলছে যে জিরো জিরো এবং থ্রি থ্রি বিন্দুগামে সরলরেখার সমীকরণ কোনটি? জিরো জিরো এবং থ্রি থ্রি বিন্দুগামে সরলরেখার সমীকরণ হচ্ছে একটি প্রথম এবং তৃতীয় অক্ষ দিয়ে যাবে। আমি একটু একে, আচ্ছা একটু একে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা এটা হচ্ছে আমাদের এই, তো জিরো জিরো থ্রি থ্রি। আমি এই ম্যাথটা ওয়াই সমান এম এক্স এই ঢাল দিয়ে আমরা করব না, আমরা সিম্পলি যখন আমি ম্যাথ যখন শিখাই তখন শিক্ষার্থীদেরকে আমি এটা শিখিয়ে দিই, ওয়াই সমান যদি এক্স হয় তাহলে এই যে রেখাটা আছে এই রেখাটা সর্বদা এই যে, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্, সরি এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এভাবে যাবে, ঠিক আছে এভাবে যাবে। তো এইখানে জিরো জিরো এবং থ্রি থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলে দিয়েছে, তাহলে দেখেন যদি সেম যদি থাকে, জিরো জিরো মানে মূল বিন্দু দিয়ে যাবে, আর থ্রি থ্রি যদি হয় তাহলে যদি আপনি গণেন তাহলে এই দিক থেকে থ্রি, এই দিক থেকে থ্রি, তাহলে এই এইখানে হবে। তো এটা হয়তো করার, এইখানে যে সলিউশনটা আমি ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, সলিউশনটা আমি আপনাদের জন্য একটু এটাকে ভিজিবল করে রাখলাম, আপনারা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে এটা দেখে নিতে পারেন। আর ২৩ নম্বরে যে ম্যাথটা আছে, ২৩ নম্বরে এই ২৩ নম্বরে যে ম্যাথটা আছে এনসি ১২, ২৩ নম্বরে যে ম্যাথটা আছে এনসি ১২, এনসি ১২ ইকুয়াল কত দেওয়া আছে? এনসি ৮। তো এরকমটা যদি হয় তাহলে এই যে মানে যে উপরে যে মানটা দেওয়া আছে তাহলে এখানে বলছে ২২ সি এন, তাহলে এই যে দুইটা আছে এন প্লাস এন উপরের যে দুইটা আছে এই দুইটার যোগফল হবে এই নিচের দুইটার যোগফল। এটা একটা সূত্র, তো সূত্রের ব্যাখ্যাটাতে আমি যাব না। তাহলে যে এনের মান আছে সে এনের মান কত হবে? এন সমান হবে ১২ প্লাস ৮। তাহলে ১২ প্লাস ৮ সমান কত? তাহলে ২০। এবার আপনি এখানে মান বসান ২২ সি এন, ২২ সি এনে যদি মান বসান তাহলে কত আসবে? ২২ সি ২০। তো ২২ সি ২০ এটার মানে হবে আপনার ফ্যাক্টোরিয়াল ২২ ভাগ ফ্যাক্টোরিয়াল ২০/২, মানে যদি আপনার সূত্র যদি বসাতে চান এনসি আর এর যে সূত্র আছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, তো আলটিমেটলি আমাদের এখানে বিষয়টা যেটা দাঁড়ায় তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল ১২ আর নিচে আসে কত? ফ্যাক্টোরিয়াল ২০/২। আর তাহলে এখান থেকে থাকবে কত আমাদের? এখানে থাকবে আমাদের ২২/২১/২। তো এটাকে এখন এটাকে আপনারা করেন, এই কাটাকাটি করলে এই যে এইখানে আমরা যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে পাবো কত আমরা? তাহলে পাবো আমরা ১১। একদম সিম্পল একটা ম্যাথ, কিন্তু ভয় ধরায়, বুকে কাঁপুনি ধরায়। পরের আরেকটি, এটি খুব চমৎকার একটি ম্যাথ, এইখানে যেটা বলছে আমরা একটু ম্যাথটা একটু দেখুন আপনারা।
এইখানে ইন্টিজারের কথা বলছে, কিন্তু ইন্টিজারকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, কিন্তু এইখানে একটু চালাকি করা হয়েছে, সরাসরি ইন্টিজার দিয়েছে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে এর উপাদান কোনগুলো হবে? খেয়াল করে দেখুন, পূর্ণ সংখ্যা 2 হতে পারবে না, 6 হতে পারবে, এর মাঝখানে। তাহলে 3, 4, 5, 6। আর বিয়ের উপাদান কি বলছে? বিয়ের উপাদান, বিয়েও ইন্টিজার হবে, জোড় সংখ্যা হবে, লেজার ইকুয়াল টু, আচ্ছা এইখানে এই চিহ্নটা অতিরিক্ত চলে আসছে, এটাকে আমি একটু কেটে দিই, জোড় সংখ্যা এবং এক্স জোড় সংখ্যা, এবং এইখানে একটা এবং হবে, প্রিন্টিং মিস্টেক, দুঃখিত, লেজার ইকুয়াল টু 8। তাহলে 2, 4, 6, 8। তো এখন এদের ভিতরে কি করতে বলছে আপনাকে? এদের ভিতরে ইন্টারসেক্ট করতে বলছে, তাহলে কমন, তাহলে এ ইন্টারসেক্ট বি, বা কমন কী কী আছে এখানে একটু খেয়াল করে দেখুন, কমন আছে 4 এবং 6। তাহলে উত্তর হবে আমাদের 4, 6। আমরা পরের ম্যাটটিতে যাই। পরের ম্যাটটিতে বলছে, একটি ব্যাগে 5টি সবুজ, 2টি নীল বল আছে, যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত? দৈবভাবে 2টি বলের কথা বলছে, ঠিক আছে? তো আপনারা এতদিন সিঙ্গেল করে আসছেন, এবার 2টির কথা বলা আছে। তো আমরা নীল না হওয়ার সম্ভাবনা, যদি বলটি নীল না হয় তাহলে বলটি হবে কি? সবুজ। বলটি নীল না হলে বলটি হবে কি? সবুজ। তাহলে বলটি যদি সবুজ যদি হয়, তাহলে দেখেন মোট বল আছে কয়টা? 7টা। তাহলে 7টা থেকে আপনি প্রতিবারে 2টা টানবেন, আর বলটি নীল না হওয়া মানে সবুজ হবে, তাহলে 5C2, 2টা টানবেন। তাহলে এটাকে আমাদের সূত্রটা হচ্ছে, যদি NC2 যদি হয় তাহলে 5×4/2, N×N-1/2, আর এইখানে তাহলে কত? 7×6/2, তাহলে 2, 2 যদি আমরা কাটি তাহলে আমাদের থাকবে কত? আরও কাটতে পারি আমরা, 2 দ্বারা কাটলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, 5×2=10, 3×7=21, 10/21। একটু ট্রিকি ট্রিকি, এটা অনেকেই অনেকেই ভুল করে এসেছেন, অনেকেই পারেননি এটাকে, কারণ আপনারা সবসময় একটি টানছেন, 2টি টানেননি, একটি টানছেন, 2টি টানেননি। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ এখন বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আমরা পরে ম্যাটটিতে আসি। বলছে 0.6, মানে 6 পৌনঃপুনিক, এবং 0.9 পৌনঃপুনিক, 0.9 পৌনঃপুনিককে দ্বারা ভাগ করলে নিচের কোণটি হবে? এইটাও, এই ম্যাটটা অনেকেই পারেননি, অনেকেই অনেকেই আমাকে জানিয়েছেন পারেননি, যেটা সেটা হচ্ছে 0.6, এটাকে যদি তোলেন আপনি 0.6 পৌনঃপুনিক, এটাকে তুললে আসবে 6/9, আর 0.9 এটাকে তুললে আসবে 9/9। তো এখন এটাকে যদি আপনি করেন তাহলে করলে 6/9, এখন যদি আপনারা করেন তাহলে এটা সমান 1, তো তাহলে 0.6 পৌনঃপুনিক/0.9 পৌনঃপুনিক এটা করলে তাহলে আলটিমেটলি কত থাকে? আলটিমেটলি আমাদের কাছে নিচে এইটা সমান যেহেতু 1, এটা সমান যেহেতু 1, তাহলে আমাদের কাছে থাকবে 0.6, এইটাই থেকে যাবে। এটাকে করার আর কিছু নেই, একদম ট্রিকি একটা ম্যাথ। আমরা পরে ম্যাটটিতে আসি। যদি বড় ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10%, আমাদের জাতীয় ম্যাথ, এটা আপনারা পারেন, 10×10×10×100 জাতীয় ম্যাথ, এই কাটাকাটি করলে সব কিছু আমরা পাবো 21। পরের ম্যাটটিতে আসি আমরা। 100 টাকায় 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল এবং চক্রবৃদ্ধির, আপনারা গতকালকে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, সেখানে আমরা বলেছিলাম যে একটি ম্যাথ আপনি পারেন কিন্তু করতে সময় লাগতেছে, সেটা কি স্কিপ করে যান বা পরের জন্য রেখে দেন, এটা হলো সেই টাইপের একটা ম্যাথ। 10 টাকার 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো সরল বৃদ্ধি, তাহলে 5 বছরে কত আসবে? 5×10=50 টাকা আসবে। আর এখন ওইটা যদি করতে যান তাহলে কত আসবে? ওইটা করতে গেলে আপনার এই যে মানে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি বের করতে যান, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে গেলে কম্পাউন্ড মূলধন, যেটা চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আপনার যে মূলধন যেইটা আছে পি, দ্যাট মিন্স 100×1+5/100, 5%, সরি 10% হারে বলছে, 5/100, এখানে 5-100। তাহলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, এটা করাটা একটু লিটল বিট চ্যালেঞ্জিং আমাদের জন্য। তো এইটা করলে আমাদের যেটা আসবে, এটা করলে আসবে আমাদের জন্য 161 টাকা। ক্যালকুলেটার ছাড়া এটাকে করাটা খুব জটিল, একটু কঠিন, আমাদের যাদের ম্যাথ আমাদের প্র্যাকটিস নেই, তাহলে 161 টাকা, 0.5-100, দ্যাট মিন্স কত টাকা আমাদের? 61.5 টাকা। এইটাও সহজে করা যায়, শর্টকাটে কীভাবে করবেন সেটা আমরা পরের একটি ভিডিওতে দেখাবো। তাহলে দেখেন, এটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট,
আর আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 61.05, দ্যাট মিন্স আপনার বেশি আছে কত টাকা? 11.05 টাকা বেশি আছে। এটা আমরা একটু পরে দেব, এই ম্যাথগুলো আমরা একটু পরে দেব। তো যাই হোক, আপনাদের আর কোন কোন বিষয়ের প্রশ্ন সাজেশন চান আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা চেষ্টা করবো রাতে আরেকবার লাইভে আসার জন্য। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সবার জন্য শুভকামনা। আর পরীক্ষা কেমন হলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কাট মার্কস কত হতে পারে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।